হঠাৎই ঝড় ও তীব্র বজ্রপাত সঙ্গে বৃষ্টি শুরু হয় মুর্শিদাবাদে। সেই বৃষ্টিতে বাড়ির ছাউনি ভেঙে আহত 11 জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অধীনে সিধারপুরে। ঘটনায় আহতরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, একজন বজ্রাঘাতে আহত হয়েছেন। সব যখন দেখছি খুব উড়তে লাগেছি, করতে লাগেছে, তখন জান্না ছিল আমার, তো জান্নাত আমার ই নাই, রড নাই কি সিক নাই, আমি জান্না দিয়ে টুকতে পার হয়েছি, তাই আমি বেঁচেছি। আর আপনার বাড়ি ঘরে কি হয়েছে? আর বাড়ি ঘরে আপনারা দেখতে পাবেন, এই ভাঙচুর হয়ে গেছে সবকিছু। বাঁচলাম আমরা, ইসে লুকিয়ে গেছিলাম একটা বাড়িতে, তার জন্য আমরা বাঁচলাম না, তার কেটে দুটো হয়ে যেতাম টেনে। ঝড়ে একটা বাড়িতে লুকিয়ে ছিলাম, নদীতে ছিলাম, নদীতে যেমন দেখছি ঝড় এসে তেমন নদীতে, আমি সব টিনে উড়ে চলে এলো।